ঢাকাই সিনেমার বিউটি কুইন খ্যাত জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস করোনাকালীন লকডাউনে ছেলে আব্রাহাম জয়কে নিয়ে 8-10 জনের মতোই ঘরবন্দি জীবন পার করছেন তিনি। তবে সেই একাকিত্বে সম্প্রতি একটু আনন্দের মাত্রা যোগ হলো। সম্প্রতি ঈদ উপলক্ষে একমাত্র নাতি জয় ও অপু বিশ্বাসের জন্য উপহার নিয়ে অপু বিশ্বাসের বাসায় হাজির সাকিবের মা। তবে কি আবারও এক হচ্ছেন সাকিব অপু? ভিউয়ার্স, পুরোটা জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, যাতে দেখা যায় শাশুড়ির কাছ থেকে শাড়ি উপহার পেয়েছেন অপু বিশ্বাস। ছবিটিতে আরও দেখা যায় নিজের বাড়ির বেডরুমের বিছানার এক পাশে সাকিবের মা ও অন্য পাশে ছেলে জয় বসে আছে, আর মাঝখানে শাশুড়ির দেয়া শাড়ি খুলে দেখছেন অপু বিশ্বাস। এদিকে বর্তমানে জয় মায়ের সঙ্গে বসুন্ধরা আবাসিক এলাকায় থাকেন, পড়াশোনা করে ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে। করোনার এই সময়ে জয় কেমন আছে সম্প্রতি সেই খবর দিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজেই। তিনি বলেন, জয় আগের চেয়ে বেশ অ্যাক্টিভ ও অ্যাডভান্স হয়েছে, এছাড়া পড়াশোনা ও আর্টের প্রতিও বেশ ঝোঁক জয়ের। স্কুল কলেজ বন্ধ থাকায় এখন অনলাইনে ক্লাস চলছে জয়ের, এমন খবরও পাওয়া গেল অপু বিশ্বাসের কাছ থেকে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জয়ের জনপ্রিয়তা থাকায় জয়ের নামে ফেসবুক পেজ খুলেছেন মা অপু বিশ্বাস, আর সেখানে লাখ লাখ মানুষ তাকে অনুসরণ করে। তাছাড়া সিনেমা ভিত্তিক গ্রুপগুলোতেও জয়কে নিয়ে চর্চা হয় নিয়মিতই। প্রিয় দর্শক, এই পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতেই রূপকর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলা কৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।